বেগুন আমাদের দেশে অতি জনপ্রিয় এবং নিত্য আবশ্যকীয় সবজি যা সারা বছর উৎপাদিত হয় বেগুনের শতাধিক জাত আছে পুরো বাংলাদেশ এলাকাভেদে আবাদ হয় বেগুনের সবচেয়ে ক্ষতিকারক বালাইয়ের মধ্যে ডিগা ও ফল ছিদ্রকারী পোকা অন্যতম ক্ষতিকর পোকা ব্যবস্থাপনা জন্য অতীতে শুধু রাসায়নিক ব্যবস্থাপ প্রাধান্য দেওয়া হয়েছে তাই বালাইনাশকের ব্যবহারের ফলে অনেক অপ্রধান ক্ষতিকারক পোকা প্রধান ক্ষতিকারক পোকায় পরিণত হয়েছে এবং প্রধান ক্ষতিকারক পোকার দেহে কীটনাশকের প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে উৎপাদন খরচে বাড়ছে মাটির উর্বরতা ফলন কমছে জৈবিক দমনের মাধ্যমে শুধু নির্বাচিত ক্ষতিকারক পোকা ব্যবস্থাপনা সম্ভাবনা হয় এবং কোনো প্রকার মধ্যে প্রতিরোধ ক্ষমতাও উৎপাদন করে না জৈবিক বালাই ব্যবস্থাপনায় পদ্ধতি একটি পরিবেশ বান্ধব ও নিরাপদ পদ্ধতি ইতিমধ্যে আমাদের বৈজ্ঞানিক বিভিন্ন ফসলের কার্যকর জৈবিক দমন ব্যবস্থাপনা উদ্ভাবন করেছেন এবং কাজে লাগিয়ে সফলতাও পেয়েছেন ফসলে মারাত্মক সমস্যার মধ্যে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা একটি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যেই ডালে ডালে পোকা এবং কীটপতঙ্গ আছে সেগুলো সুন্দরভাবে ছাঁটাই করে দেওয়া হচ্ছে কাণ্ড ছিদ্রকারী মাজার পোকা সাদাটে ক্রীড়া কাণ্ড ছিদ্র করে ভেতরে অংশ খেয়ে ফেলে আক্রান্ত অংশ ঝিমিয়ে পড়ে ও শুকিয়ে যায় চারা অবস্থা আক্রান্ত হলে গাছ মারা যায় ডগা ও ফল ছিদ্রকারী পোকা বেগুনের জন্য অত্যন্ত ক্ষতিকর এটি কম বয়সী ডগাকে আক্রমণ করে আক্রান্ত ডগা তাজা ভাব হারাতে থাকে আক্রান্ত ডগার আকার নষ্ট হয়ে যায় এমনকি আক্রান্ত বেগুন রান্না করলে এর স্বাদ হয় তেতো মারাত্মক আক্রমণের ফলে পুরো গাছটি মরে যেতে পারে বেগুন গাছ লাগানোর পর থেকে বেগুনে তোলা পর্যন্ত ডগা ও ফল ছিদ্রকারী পোকা গাছকেই আক্রমণ করে ডগা ও ফল ছিদ্রকারী পোকার বিভিন্ন স্থানের নাম রয়েছে যেমন আলমারা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন